আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই ভাবলাম ছাদে ঘুরে আসা যাক। ছাদে এসে দেখি আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমার তো এরকম মেঘলা আকাশ দেখতে বেশ ভালো লাগে, অর্থাৎ আকাশের মধ্যে গুচ্ছ গুচ্ছ মেঘ। এখানে আমাদের ছাদে অনেকগুলো গাছ রয়েছে, এর মধ্যে এটি হচ্ছে রক্তজবা। এই জবা ফুলটা কেন জানি আর বড় হচ্ছে না, ছোট ছোট হয়ে মুচড়ে পড়ে যাচ্ছে। হয়তো এর মধ্যে কোনো সমস্যা আছে, সার দিতে হবে। এখানে একটি ছোপালো গাছ, এই গাছটাতে খুবই সুন্দর হোয়াইট কালার ফ্লাওয়ার ফোটে, বাট এখন এখানে আপাতত নেই। আর এখানে রয়েছে একটি ছোট গাঁদা ফুলের গাছ। আজকের ওয়েদারটা দেখে ভাবলাম কেননা আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করা যাক। আমাদের ছাদে ওঠার মেইন কারণ হচ্ছে ছাদে একটি সুন্দর আম আদার গাছ হয়েছে। আসলে শুনতে অবাক হলেও এখানে একটি আদার গাছ, এই আদাটার টেস্ট হচ্ছে পুরাই আমের মতো, অর্থাৎ কাঁচা আমের মতো। এখানে হচ্ছে আমার লেবু গাছ রয়েছে, আর সাথে রয়েছে আম আদারি গাছটি। আমার বোন এখানে সেটাই পরিষ্কার করছে, মানে এটার নিচে যেহেতু আদা রয়েছে, আম আদাটি রয়েছে, সে এটা দেখছে কীভাবে এটা বের করা যায়। আমার কাছে আদার চা খেতে খুব ভাল লাগে, বাট এই আম আদারটি কিন্তু কাঁচাই খাওয়া যায়। এটা হয়তো বা চার সাথে খেলেও ভালো লাগবে, বাট এটার টেস্টই হচ্ছে পুরাই কাঁচা আমের মতো, আর খুবই মজার একটা ফ্লেভার। এটা হচ্ছে আপনার লবণ মরিচ দিয়ে খেতে পারবেন। এখানে আমার বোন হচ্ছে এটা বের করার চেষ্টা করছে আদাটা, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আজকে সুন্দর ওয়েদারে আকাশ বাতাস সব কিছুই খুবই সুন্দর লাগছিলো, মাশাআল্লাহ একটি ওয়েদার ছিল। মানে ওয়েদার যদি ভালো থাকে বাংলাদেশকে দেখলেও কিন্তু লন্ডনের মতোই মনে হয়। আমার কাছে এরকম আকাশ দেখলে একদম মনে হয় যে আসলে বিদেশ চলে এসেছি, বিদেশ চলে এসেছি। এখানে আমাদের অনেক অন্যান্য গাছও রয়েছে, এখানে নয়নতারা গাছ রয়েছে। ফাইনালি আমার বোন এই আম আদাটা বের করতে পেরেছে। এখানে আন্টি হচ্ছে তার কাপড়গুলো নিয়ে যাচ্ছিল, কারণ বাড়িতে যেহেতু অনেক বেশি বাতাস, আর এখানে উনি বাদাম শুকাতে দিয়েছে। বাদাম আসলে শুকাতে দেওয়ার বিষয় না, বাদাম হচ্ছে রোদে হয়তো বা কিছু একটা করতে দিয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। বাদামটার জন্যই বারবার উনি এখানে দাঁড়িয়েছিল। উনি হচ্ছে আমাদের ভাড়াটিয়া, ছাদ থেকে কাপড় নিচ্ছে। ছাদে আসলে তেমন বেশিক্ষণ থাকা হয় না, যেহেতু ভাড়াটিয়ারা থাকে। এই যে আমার আমাদারটি, এটা কিন্তু খুবই টেস্ট, খেতে কিন্তু খুবই মজা। আপনারা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও এটার টেস্ট বাট ভালো লাগবে। এখানে হচ্ছে আমি নখ দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে দেখছিলাম, যার কারণে আমার হাতে বেশ ময়লা লেগে গিয়েছিলো। পরে কিন্তু আমি এটা সাফ করেই খেয়েছি, কেউ কিন্তু ভুল ভাববেন না। আর ওয়েদারটা খুবই সুন্দর লাগছিলো আমার কাছে। আর ওই যে রেড কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার স্কুল, ওইখানেই আমি আমার জীবনের 10 বছর পার করেছি। এই তো, সবার সাথে এই ব্লগটি শেয়ার করে খুবই ভালো লাগলো। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।